যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হয়েছে এবং অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশের কাছে প্রকাশ হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি পার্থ চট্টোপাধ্যায় তিনি হুইলচেয়ারে বসে রয়েছেন এবং হুইলচেয়ারে করে তাকে হাসপাতাল থেকে বার করে হলো এবং ছবিতে তুমি দেখতে পাচ্ছ তিনি হুইলচেয়ার থেকে উঠে অ্যাম্বুলেন্সের ভেতরে তিনি তাকে তোলা হচ্ছে এবং সঙ্গে রয়েছেন আইনজীবী অনিন্দ কিশোর রাউত এবং ইডির অফিসার মিথিলেশ কুমার মিশ্রাকে আমরা দেখতে পাচ্ছি। ইডির আরও বেশ কয়েকজন অফিসার রয়েছেন, ডক্টর একজন চিকিৎসক রয়েছেন, সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পার্থ চট্টোপাধ্যায় তাকে কিন্তু আজকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হচ্ছে। ভুবনেশ্বর এমসে তার শারীরিক পরীক্ষা হবে এবং সকাল থেকেই আমরা দেখলাম ইডির অফিসাররা এসএসকেএম হাসপাতালে পৌঁছে গেছিলেন এবং এখন আমরা দেখতে পাচ্ছি পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ইডির অফিসাররা অ্যাম্বুলেন্সে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবেন। ঠিক 7:30 নাগাদ পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতাল থেকে বার করে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখন অ্যাম্বুলেন্সের ভেতরে দুজন অ্যাটেন্ডেন্টরা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একজন চিকিৎসক, তিনিও কিন্তু অ্যাম্বুলেন্সের ভেতরে উঠে গেলেন এবং ইডির অফিসার একজন অ্যাম্বুলেন্সের ভেতরে যাচ্ছেন। অনিন্দ কিশোর রাউত, আইনজীবী অনিন্দ কিশোর রাউত, তাকেও আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু অ্যাম্বুলেন্সের ভেতরে উঠে যাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পার্থ চট্টোপাধ্যায় আজকে তাকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হচ্ছে এমসে শারীরিক পরীক্ষার জন্য, গতকালের হাইকোর্টের নির্দেশ এবং সেই নির্দেশ পালন করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে এবার কিন্তু অ্যাম্বুলেন্সে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সঙ্গে রয়েছেন ইডির অফিসাররা, কলকাতা পুলিশের অফিসাররা অ্যাম্বুলেন্স এখান থেকে পাস করানোর চেষ্টা করছেন, অর্থাৎ এখান থেকেই এবার অ্যাম্বুলেন্স বেরিয়ে যাচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে, অ্যাম্বুলেন্স রওনা দিচ্ছে আর আধ ঘন্টার মধ্যে এই অ্যাম্বুলেন্স এয়ারপোর্ট পৌঁছে যাবে এবং সেখান থেকে যেই তথ্য তোমাকে দিচ্ছিলাম এয়ার অ্যাম্বুলেন্স যেটা গুয়াহাটি থেকে ইতিমধ্যেই কলকাতা এয়ারপোর্টে এসে পৌঁছেছে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই এবার পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর এমস নিয়ে যাওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি এসএসকেএম থেকে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে অ্যাম্বুলেন্স বেরিয়ে গেল এবং সেই অ্যাম্বুলেন্স বেরোনোর পর এবার কিন্তু সেই অ্যাম্বুলেন্স এসএসকেএম হাসপাতাল থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে এবং সেই ছবি তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্সের পেছনে আমরাও রয়েছি, এসএসকেএম হাসপাতাল থেকে সেই অ্যাম্বুলেন্স বেরিয়ে যাচ্ছে এবং তোমাকে যেটা জানালাম অ্যাম্বুলেন্সে রয়েছেন আইনজীবী অনিন্দ কিশোর রাউত, একজন ইডির অফিসার মিথিলেশ কুমার মিশ্রা এবং চিকিৎসক তারাও রয়েছে। তুমি সামনে দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্স কিন্তু এসএসকেএমের গেট থেকে বাইরে বেরিয়ে গেল এবং সেই অ্যাম্বুলেন্স এবার কিন্তু সামনে থেকে ইউটার্ন নিয়ে এজেসি ফ্লাইওভারের ওপরে উঠবে। তুমি দেখতে পাচ্ছ ছবিতে সরাসরি সামনের দিকে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা এবং সেই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু তাকে এয়ারপোর্ট নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে সকাল 7:00 নাগাদ বেরোনোর কথা ছিল কিন্তু আধ ঘন্টা ডিলে হয়। ইডি সূত্রের খবর আর রিপোর্ট, এসএসকেএমের যে রিপোর্ট যেটা এখান থেকে নিয়ে ইডির অফিসাররা যাবেন সেই রিপোর্ট পাওয়ার জন্যই কিন্তু তারা ওয়েট করছিলেন এবং রিপোর্ট পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা দেখলাম হুইলচেয়ারে করে পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতাল থেকে কার্ডিওলজির যে ইমার্জেন্সি গেট সেই ইমার্জেন্সি গেট থেকে বার করা হয় এবং সেই ইমার্জেন্সি গেট থেকে হুইলচেয়ারে করে বার করা হয় এবং সেই সামনের দিকে যে অ্যাম্বুলেন্স তুমি দেখতে পাচ্ছ সেই অ্যাম্বুলেন্সে করে এখন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই অ্যাম্বুলেন্স এখন এজেসি বোস ফ্লাইওভারের ওপরে রয়েছে, ফ্লাইওভারে থেকে বাঁ ফ্লাইওভার এবং সেখান থেকে বাইপাস হয়ে এই অ্যাম্বুলেন্সে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ইডির অফিসাররা এয়ারপোর্ট পৌঁছে যাবেন।